যেভাবে জলদস্যুদের কবলে পড়ল জাহাজটি। কয়লাবাহী এমভি আবদুল্লাহ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় দুপুরের দিকে। হঠাৎই ছোট ছোট বোট নিয়ে জাহাজের দিকে চলে আসে সোমালিয়ান জলদস্যুরা। ওই জাহাজে থাকা একজন ক্রু ঘটনার সময় একটি ভিডিও ধারণ করেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার অ্যাসোসিয়েশন সেই ভিডিও দিয়েছে বিবিসি বাংলার কাছে। ভিডিওতে দেখা যায় ছোট ছোট নৌকায় করে জাহাজটিতে ওঠার চেষ্টা করে জলদস্যুরা। জলদস্যুরা জাহাজটিতে ওঠার সময় তাদের হাতে বন্দুক ছিল বলেও দেখা যায় ভিডিওটিতে। জাহাজে ওঠার পরই সবাইকে জিম্মি করে ফেলে জলদস্যুরা। জাহাজের মালিক পক্ষ জানিয়েছে জাহাজটিতে ক্যাপ্টেন ছিলেন আব্দুর রশিদ। জলদস্যুরা জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার পরই মঙ্গলবার দুপুর 1:30টার দিকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে মালিক প্রতিষ্ঠানকে একটি বার্তা পাঠায় জাহাজের একজন নাবিক, যাতে বলা হয় জলদস্যুরা জাহাজ দখল করে নিয়েছে, আমাদের নাবিকেরা আটকা পড়েছেন, আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, এখন পর্যন্ত কি কারণে কেন তারা এই জাহাজটিকে জিম্মি করলো বা তাদের দখলে নিল তাদের লক্ষ্য উদ্দেশ্য জানতে পারি নাই। তবে মেরিটাইম সেক্টরে আমাদের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল দিয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, জানান তিনি। জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। জলদস্যুর কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজটিতে যারা আছেন, জলদস্যুদের কবলে পড়া জাহাজটিতে যারা ছিলেন তাদের একটি তালিকা পেয়েছে বিবিসি। এতে বিভিন্ন পর্যায়ের মোট 23 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। গোল্ডেন হপ নামের জাহাজটি কেএসআরএম গ্রুপের বহরে যুক্ত হওয়ার পরে এর নাম দেওয়া হয় এমভি আবদুল্লাহ। গত বছর এটি সংগ্রহ করে সাধারণ পণ্য পরিবহন করতে থাকে কেএসআরএম গ্রুপ। কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বিবিসি বাংলাকে বলেন, এখনো পর্যন্ত তাদের মোবাইলগুলো এখনো তারা সিজ করেনি। ক্রুদের কাছ থেকে তাদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে পারছি, এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে, তবে মাঝে মধ্যে তারা একটু ডিস্টার্বও করছে। নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন, এখন আমাদের প্রাথমিক কাজ নাগরিকদের নিরাপদ রাখা, পরবর্তী পদক্ষেপগুলো আমরা পরবর্তীতে নিব। সবার সাথে যোগাযোগ করার পর এখনো পর্যন্ত মুক্তিপণের বিষয়টি আমাদেরকে কেউ বলেনি, তবে এসব ক্ষেত্রে এগুলোই হয়।